Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a talk given by His Holiness Jayapataka Swami Maharaj on July 13th, 2024 in Kolkata, India. The talk was given at the ISKCON Sri Jagannath Rathyatra Pandal program. আমরা সুযোগ পাচ্ছি তাদের রথ টাঙ্গাল এবং রথের সামনে ভগবানের নাম কীর্তন করা সাধারণত আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু আমরা ভগবান জগন্নাথ দেবের সেবা করি না এখন এই উৎসব এর সুযোগ আছে জগন্নাথ দেবের সেবা করবার জন্য এই রথের মধ্যে এই উৎসবের মধ্যে ভগবানের বিভিন্ন রকম সেবা করা যায় এবং রথযাত্রার মধ্যে ভগবানের রথ টেনে এবং কীর্তন করার মাধ্যমে বিভিন্ন রকম সেবার সুযোগ থাকে এখন ভগবানের সেবা করা একটা বিরাট সুযোগ রথের সামনে চারটা ঘোড়া থাকে এবং একজন থাকে সে সেই ঘোড়াকে এবং সে সেই ঘোড়াকে সে রথের চাবুক দিয়ে সে মারে এবং সে বিভিন্ন রকমের কথা বলে এইভাবে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের যে ঘোড়া পায়টি চলে আমরা
তার মধ্যে আমরা ভগবানের নাম কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। স্বামী তো এইভাবে ভগবানের নাম কীর্তন করার জন্য বিশেষ আশীর্বাদ আছে। ভগবানের রথের দড়ি টানে এবং নাম কীর্তন করে। তারা বিভিন্ন সেবা করে, ভগবানের সেবা করার ফলে অসীম ফল লাভ হয়। এখন অধিকাংশ লোকেরা ভগবানের সেবার সুযোগ পায় না। আপনারা পাচ্ছেন? ভগবান এটা মনে রাখবেন যে ভগবানের সেবা করার যে সৌভাগ্য সেটা খুবই দুর্লভ। যখন দৈতা পতিদের আদেশ পান তখন তিনি নীলাচলে চলে যান। তো এর পরে ছিল রূপনারায়ণ নদী এবং আরেক পারে ছিল গঙ্গার চর। এখন সেখানে একটা তীর্থস্থান আছে, তো সেখানে একটা শিবের বিশেষ মূর্তি রয়েছে যাকে বলা হয় অম্বুলিঙ্গ। তো সে গঙ্গার তলা থেকে লিঙ্গের উৎপত্তি হলো। আপনারা কি দেখেছেন? আপনারা দেখলেন অম্বুলিঙ্গ? অম্বুলিঙ্গ অম্বু মানে জল, লিঙ্গ মানে
শিবলিঙ্গ। জল থেকে যে লিঙ্গ উৎপত্তি বা যে লিঙ্গ তৈরি হল এখন এই যে নদীর মধ্যে বা এই এখানে চৈতন্য মহাপ্রভু গিয়েছেন কিন্তু তারা সকালেই সেখানে বললেন যে আস্তে আস্তে কেউ বেশি নড়াচড়া করবে না কিন্তু লর্ড চৈতন্য তিনি সেখানে নদীর মধ্যে কৃষ্ণ নাম কীর্তন করতে শুরু করলেন। এবং যে নিয়ে যাচ্ছেন তিনি ভয় পেয়েছেন যে কেউ আমাদের হয়তো বুঝতে পারবে কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি জোর করে হরিনাম করলেন এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি রূপ নারায়ণ নদীর দক্ষিণ পাড়ে তিনি উঠেছেন এবং যে খাজনা যে পথের মধ্যে যে খাজনা দেওয়া হয় সেখানে গেছেন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তার টোল বা খাজনা দেওয়ার দরকার হয় না সংগ্রহ
কিন্তু অন্যরা ওনার সঙ্গে যারা লোক ছিলেন তারা সব আটকে গেছেন। এইভাবে চৈতন্য দেব নীলাচলে পৌঁছে গেলেন। এবং সেখানে প্রতি বছরে জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা হয় এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন এই বেঙ্গল বা বাংলা থেকে ভক্তরা সব চলে আসতেন। কিছু দেরি হয়ে গেছে কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেওয়া হবে। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্লিজ অ্যাকসেপ্ট মাই রেসপেক্টফুল ওবেসেন্সেস অন টু ইউর লোটাস ফিট। মাই কোয়েশ্চন ইজ অফেন উই সে দ্যাট উই আর নট দিস বডি উই আর দ্য সোল। We say that we are not this body, we are the soul, but still we have not realized this deeply. As when it comes to practice, practicality, we fail to implement these teachings in our life. So can you please tell me how a conditioned soul like me can be able to implement the teachings of the Bhagavad Gita, our previous acharya, and the instructions of our previous acharya into our lives? As I am currently living in a war-torn country, Ukraine, where we see missiles attack, and sometimes it makes me feel disturbed. So this gives me anxiety. What if I can't be able to reach my Srila Guru Maharaj in this lifetime? I want to give this life for you, Srila Gurudev, and to follow your footsteps, Guru Maharaj. I want to apply the teachings of yours in my life, but I don't want to do lip service. I really want to make it happen in reality also. So please help me guide how I can implement the teachings. Your most insignificant sheltered daughter, Ayushi Sharma. আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বলে থাকি যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে আত্মা, কিন্তু তবুও আমরা এটা উপলব্ধি করিনি গভীরভাবে। যখন
ব্যবহারিক ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে আসে তখন আমরা এই সমস্ত শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে আমরা ব্যর্থ হই। তাই দয়া করে আমাকে বলবেন কি করে আমার মতো একজন বদ্ধ জীব এই সমস্ত ভগবদ গীতার শিক্ষা নিজের জীবনে এবং পূর্বাচার্যগণের শিক্ষা আমাদের নিজের জীবনে কি করে প্রয়োগ করতে পারি। আমি বর্তমানে ইউক্রেন দেশে রয়েছি যা যুদ্ধ বিধ্বস্ত, যেখানে আমরা দৈনন্দিন ভাবে দেখি মিসাইল দিয়ে অ্যাটাক হচ্ছে, আক্রমণ হয় এবং কখনো কখনো আমি অত্যন্ত বিচলিত হয়ে যাই যে এবং আমি চিন্তায় পড়ে যাই যে আমি যদি আমার গুরুদেবের শ্রীপাদ পদ্ম এই জীবনে লাভ করতে না পারি বা আমি যদি এই জীবন পরিত্যাগ করে দিই এবং গুরুদেবের পদাঙ্ক অনুসরণ ঠিকঠাক না করতে পারি তাহলে আমার কি হবে। সেই জন্য দয়া করে আমি কেবলমাত্র মুখে কথায় বলতে চাই না, মুখে মুখে বলতে চাই না, আমি প্রকৃতভাবে এটা বাস্তবে আমি এটা কার্যসিদ্ধি করতে চাই। তাই দয়া করে আমাকে নির্দেশনা প্রদান করুন কিভাবে আমি আমার জীবনে এই সমস্ত শিক্ষা ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারি। আপনার নগণ্য আশ্রিত পারমার্থিক কন্যা আয়ুষী শর্মা। ভালো প্রশ্ন, গুড কোয়েশ্চেন। কিছু অনুষ্ঠান You should understand that when the body dies, the soul does not die. তোমার বোঝা উচিত যে যখন শরীরের মৃত্যু হয় তখন আত্মার মৃত্যু হয় না। যখন শরীরের মৃত্যু হয় তখন আত্মার মৃত্যু হয় না। যে আত্মার মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়। ভগবদ গীতায় আছে যে আত্মা হচ্ছে নিত্য। ইন দ্য ভগবদ গীতা ইট ইজ সেড দ্যাট দ্য সোল ইজ ইটারনাল। এবং যত সৈনিক ছিল মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, তাদের শরীরের মৃত্যু হতে পারে কিন্তু আত্মার মৃত্যু হয় না। ইন দ্য মহাভারত ওয়ার অল দি সোলজার্স দেয়ার বডিজ মে হ্যাভ ডাইড বাট দেয়ার সোলস ডু নট ডাই। এবং আবার জন্ম নেয় আত্মা। এন্ড দ্য সোল টেকস রিবার্থ। So a particular material body is given to the soul. কোন বিশেষ জড়জাগতিক দেহ আত্মাকে দেওয়া হয়ে থাকে। আমার
আপনারা এই শরীরে রয়েছেন, এই শরীর দিয়ে যদি আপনারা ভগবানের নাম করেন এবং ভগবানের সেবা করেন তাহলে আত্মার অনেক লাভ হবে। If while you are in this body, if you engage in the devotional service of the Lord, then the soul in the body will be greatly benefited. Eta chesta karo, please try for this. Maharaj, in what mood should we do Ulta Rath Yatra? And it is difficult to leave Jagannath back. How did Mahaprabhu celebrate it, your servant? Maharaj, আমাদের কোন মনোভাব নিয়ে উল্টো রথযাত্রা উদযাপন করা উচিত? কারণ জগন্নাথকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন মনে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ভাবে উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করতেন? শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু উল্টো রথ যাত্রা করেছেন কিনা সেটা জানা নেই। লর্ড চৈতন্য মহাপ্রভু whether he attended the উল্টো রথ or not or celebrated it, that is not known. But as Allah has told us, এখানে রাধা গোবিন্দের কাছে থাকে কৃষ্ণ রাধা কৃষ্ণ সমেত জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র তারা এই গুণ্ডিচা এখানে চলে এসেছেন। আসলে এই যে ইসকনের মন্দির সেখানে রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ এবং গৌরাঙ্গ নটরাজ থাকেন। সেই জন্য দুই দিক থেকে রথ উল্টো রথ দুই দিক থেকে তারা রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছেন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, বিং এ গৃহস্থ আই নো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ চাইল্ড, বাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি চাইল্ড। I feel like I should just live my life in Krishna consciousness. Is it a good thing to follow or not? Guru Maharaj, please enlighten me. Hare Krishna Guru Maharaj, আমি একজন গৃহস্থ হিসাবে আমি জানি যে একটি সন্তান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সন্তান লাভ করতে চাই না।
আমি অনুভব করি যে আমার শুধু কৃষ্ণ চেতনাময় জীবন যাপন করা উচিত। এটা কি একটি ভালো ধারণা? আমার কি এরকম ধারণা অনুসরণ করা উচিত? দয়া করে আমাকে ১৯৭৩ সালে শ্রীল প্রভুপাদ লন্ডনে তিনি যুবতীদেরকে ভক্তদেরকে তিনি বলছেন, তিনি বললেন যে আপনারা সব গৃহস্থ ভক্ত আপনারা পরমহংস হয়ে যান। খুব ভালো কথা। তারপরে তিনি বললেন, ওনার গুরু একজন আচার্য ছিলেন, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। আপনারা সব গৃহস্থ, আপনারা চেষ্টা করুন আচার্য সন্তান উৎপাদন করুন, আচার্য সন্তান উৎপত্তি করুন। আপনি সন্তান চান না, কিন্তু সন্তান চাইলে বা সন্তান হলে এটা কোনো অসুবিধা নেই। আপনার আচার্য ভগবানের ভক্ত সন্তান হোক। তো আমরা যখন গর্ভারণ সংস্কার যখন করা হয়, গৃহস্থরা যখন গর্ভারণ সংস্কার করেন, তখন তারা প্রার্থনা করেন যে কৃষ্ণ চেতনাময়, কৃষ্ণ ভাবনাময়, দীর্ঘায়ুযুক্ত এবং সুস্বাস্থ্যবান এবং সুপুত্র যেন লাভ হয়, এই প্রার্থনা করা হয়ে থাকে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.